আজ থেকে শৈত্য প্রবাহ শুরু। ভোরে হিম হিম শীত, সকাল গড়াতে খটখটেরও, আর সন্ধ্যায় হিমেল হাওয়ার দাপট। দুই দিন ধরে রাজধানী স্বদেশের বেশিরভাগ এলাকায় শীত শীত অনুভূতি বাড়ছে। তাপমাত্রা সবচেয়ে কমেছে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের সর্বনিম্ন। উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ও শৈত্যপ্রভাবের কাছাকাছি 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে, শুক্রবার দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কম ছিল। শনিবার থেকে দেশের কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। দেশের নদী তীরবর্তী এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। এই শৈত্যপ্রবাহ 20 ডিসেম্বরের মধ্যে মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিদরা বলেছে, মৃদু শৈত্যপ্রবাহ তাপমাত্রা ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে নামবে না। উত্তরাঞ্চল, সিলেট বিভাগ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় তীব্র শীতের ওই দাপট পাওয়া যেতে পারে। মাসের শেষ সপ্তাহের বেশিরভাগ সময় জুড়ে শৈত্যপ্রবাহ তীব্রতা পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী 2-1 দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে দেশের উত্তরাঞ্চল সহ কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এরপর কয়েকদিন শীত বাড়তে পারে। এদিকে শীত বাড়লেও দেশের বেশিরভাগ এলাকায় বায়ু দূষণ পরিস্থিতি খুব একটা অবনতি হয়নি। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বের প্রধান শহরগুলোর বায়ুর মানের দিক থেকে ঢাকা শীর্ষ 10টি শহরের মধ্যে ছিল না। গত রাত 7:45 এক্ষেত্রে ঢাকার অবস্থান ছিল 14 নম্বরে, আর বায়ুদূষণের শীর্ষ 3-এ থাকা 3টি শহর ছিল যথাক্রমে পাকিস্তানের লাহোর, কিরগিজস্তানের বিশকেক